এটাকে আমরা বাস্তবসম্মত বাজেট বলে মনে করছি না, যেহেতু এখন যে অর্থনৈতিক মন্দা চলছে সারা বিশ্বে, আমাদের বাংলাদেশে বিশেষ করে যেভাবে মানুষের দিন যাপন করছে সেখানে এত রাজস্ব আদায় করার যেটা তারা টার্গেট দিয়েছেন, এবারকারই রাজস্ব যেটা আদায় হওয়ার কথা ছিল সেটার খুব অল্প অংশই হয়েছে, যদিও তারা বলছেন এস্টিমেটে সম্পূর্ণই আদায় করে ফেলবেন, এবং তার চেয়েও একটা বড় ধরনের টার্গেট দিয়েছেন, প্রায় 60,000 কোটি টাকার বেশি তারা ইচ্ছে আদায় করবেন, এটা আমরা মনে করি আদায়যোগ্য হবে না। আর তারপরে বাকিটা তারা প্রাপ্তি তাদের হল ঋণ, অভ্যন্তরীণ ঋণ এবং বিদেশি ঋণ। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, বিদেশি ঋণ ইচ্ছা করলেই পাওয়া যাবে বা অভ্যন্তরীণ ঋণ ইচ্ছা করলেই সরকার চেয়ে সবসময় নিতে পারছেন তাও নয়, কাজে আলটিমেটলি বাজেটটা ওয়ার্কেবল হবে না, এটা আমাদের ধারণা। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হলো সব জিনিসেরই ডাইরেক্ট ট্যাক্স কিছু দেওয়া হয়েছে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স প্রায় সবগুলোর উপরই দেওয়া হয়েছে, এবং যেগুলো অনেক মানুষ সাধারণ মধ্যবিত্তরা ব্যবহার করে। তো জিনিসপত্রের এমনিতেই দামের ঊর্ধ্বগতি, এটা আরও বেশি উপরের দিকে উঠবে, আর সেই কারণে যে মানুষের যে আয় ইনকাম কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, সেটাকে দেখে যেটা জনবান্ধব মানুষের কল্যাণমুখী একটা বাজেট, এটার মধ্যে আমরা সেটা দেখছি না। যে মানুষের যেমন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব এই শ্রেণীর জন্য যে বাজেটে কোনো প্রভিশন থাকবে যে তারা যাতে বেঁচে থাকতে পারে সামনের দিকে, এই ধরনের কোনো প্রভিশন এই বাজেটে রাখা হয়নি, কাজে এটা জনবান্ধব বাজেট বলা যাচ্ছে না, ওটা জনবান্ধবহীন বাজেট বলা যায়।